করোনা আর যুদ্ধের প্রভাবে বছর জুড়েই টালমাটাল বিশ্ব অর্থনীতি বাধাগ্রস্ত সরবরাহ লাইন ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি টাকার অবনমন রিজার্ভের টান লাগামহীন জ্বালানি ও ভোজ্য তেলের দাম সব মিলিয়ে বৈশ্বিক কারণে অস্বস্তি নিয়ে বছর পার করল দেশের অর্থনীতিও যদিও যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে জুলাইয়ে পরিস্থিতি আবারও স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা সরকারের সজল দাসের প্রতিবেদন করোনা আক্রান্ত নানা সংকটের 21 পেরিয়ে 22 এ পা আশা ছিল সবকিছু স্বাভাবিক হবে এবছর কিন্তু দু মাস না পেরোতেই আশা ভঙ্গের কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ টালমাটাল বিশ্ব অর্থনীতির বিরূপ প্রভাব আমদানি নির্ভর বাংলাদেশেও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ডলার সংকট রেমিটেন্সে টান বাজারে আগুন ক্রেতাদের নাভিশ্বাস বছর জুড়েই জটিল কঠিন হিসেব মিলিয়ে সংসার চালিয়েছেন সাধারণ মানুষ যদিও 10 টাকা ইনকাম হচ্ছে কিন্তু কাজের বেলা সে 10 টাকা থাকতেছে না রুজি হয় এগুলি দিয়ে চলে না রুজি তো আর রোজ রোজ বাড়ে না কিন্তু হঠাৎ করে দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে চাউলের দাম উঠে গেছে এটাতে মনে করো কৃষিকাজ করে কিন্তু কুলি উঠতে পারেন না বছরের বেশিরভাগ সময়ই নিম্নমুখী দেশের অর্থনীতির প্রায় সব ইন্ডিকেটর যদিও শেষ প্রান্তিকে কয়েকটি ক্ষেত্রে মিলছে ইতিবাচক ইঙ্গিত তথ্য বলছে জুলাই থেকে নভেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ও আমদানি দুটোই বেড়েছে একই সাথে দুঃসময় কাটিয়ে বাড়তে শুরু করেছে বিদেশি বিনিয়োগ ব্যক্তি খাতের ঋণ ও রেমিটেন্স প্রবাহ বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি যতটা বিপদগ্রস্ত হতে পারত সরকারের নানা পদক্ষেপে তা এড়ানো গেছে বলে দাবি পরিকল্পনা প্রতিমন্ত্রীর অর্থনীতির প্রধান সূচকগুলো বলে দেয় যে আমরা গত বছর চেয়ে খারাপ করিনি 2022 তাহলে আমরা বলবো যে অস্বস্তিকর ছিল কিন্তু ভেঙে পড়েনি কোথাও কিছু স্বাভাবিকভাবে এগুলো এগোচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা করে সংকট মোটামুটি ভাবে ম্যানেজ করা গেছে বলে মত এই অর্থনীতিবিদের বলছেন বছর জুড়ে খুব ভালো ছিল না দেশের অর্থনীতি আবার বিশাল বিপদেও পড়েনি 2022 সাল পৃথিবীর কোনো দেশের জন্য খুব একটা ভালো বা শুভকর ছিল না করোনার পরবর্তী সাপ্লাই ডিসরাপশন প্লাস ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে মূল্য এত বেশি বেড়ে গেছিল যে একই পণ্য আনতে আমাদেরকে হয়তো 30-40% পর্যন্ত বেশি দাম দিতে হয়েছে আমরা যে কোনো একটা অর্থনৈতিক বিশাল সংকট যেটা শ্রীলঙ্কা বা পাকিস্তানে হয়েছিল সেটা কিন্তু আমরা পাইনি আমরা মোটামুটিভাবে আমি বলবো যে সংকটটা আমরা ম্যানেজ করতে পেরেছি আগামী সংকট নিরসনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাজস্ব আয় বৃদ্ধি আর অর্থ পাচার রুখতে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের সজল দাস নিউজ 24 ঢাকা